শেরপুরে দীর্ঘ পাঁচ বছর পর মাঠে গড়ালো দ্বিতীয় বিভাগ ক্রিকেট। 17 নভেম্বর বৃহস্পতিবার সকালে শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ লিগের প্রথম খেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহমেদ। এ সময় জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম মনি, তৌহিদুর রহমান বাপ্পু, কোষাধ্যক্ষ খোরশেদ আলম, আম্পায়ার সমিতির সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অর্ক ক্লাব সানরাইজ ক্রিকেট ক্লাবকে 60 রানে পরাজিত করে শুভ সূচনা করেন। অর্ক ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবগুলো উইকেট হারিয়ে 107 রান করেন। জবাবে সানরাইজ মাঠে নেমে 15.2 বলে 47 রান করে অল আউট হয়। লিগে 15টি দল 4টি পৃথক গ্রুপে লিগ পদ্ধতি খেলে সেরা 4টি দল সেমিফাইনালের মাধ্যমে 2টি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। শেরপুর থেকে জাহিদ হাসান খোকনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে PIB 71 TV।